টুনটুনি আর রাজার কথা, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। রাজার বাগানের কোণে টুনটুনির বাসা ছিল। রাজার সিন্ধুকের টাকা রোদে শুকোতে দিয়েছিল। সন্ধ্যার সময় তার লোকেরা তার একটি টাকা ঘরে তুলতে ভুলে গেল। টুনটুনি সেই চকচকে টাকাটি দেখতে পেয়ে তার বাসায় এসে রেখে দিল আর ভাবল, ইস, আমি কত বড় লোক হয়ে গেছি, রাজার ঘরে যে ধন আছে আমার ঘরেও সে ধন আছে। তারপর থেকে সে খালি একই কথা ভাবে আর বলে, রাজার ঘরে যে ধন আছে টুনির ঘরেও সে ধন আছে। রাজা তার সভায় বসে সে কথা শুনতে পেয়ে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, পাখিটা কি বলছে রে? সকলে হাত জোর করে বলল, মহারাজ, পাখি বলছে আপনার ঘরে যে ধন আছে ওর ঘরেও নাকি সেই ধন আছে। শুনে রাজা খিলখিল করে হেসে বললেন, দেখ তো ওর বাসায় কি আছে। তারা দেখে এসে বলল, মহারাজ, বাসায় একটি টাকা আছে। শুনে রাজা বললেন, সে তো আমারই টাকা, নিয়ে আয় সেটা। তখনই লোক গিয়ে টুনটুনির বাসা থেকে টাকাটি নিয়ে এলো। সে বেচারা আর কি করে, সে মনের দুঃখে বলতে লাগলো, রাজা বড় ধনে কাতর, টুনির ধন নিল বাড়ির ভিতর। শুনে রাজা আবার হেসে বললেন, পাখিটা তো বড় ঠেটারে, যা যা ওর টাকা ওকে ফিরিয়ে দিয়ে। টাকা ফিরে পেয়ে টুনির বড় আনন্দ হয়েছে। তখন সে বলছে, রাজা ভারি ভয় পেল, টুনির টাকা ফিরিয়ে দিল। রাজা জিজ্ঞাসা করলেন, আবার কি বলছে রে? সভার লোকেরা বলল, বলছে যে মহারাজ নাকি বড্ড ভয় পেয়েছেন তাই ওর টাকা ফিরিয়ে দিয়েছেন। শুনে তো রাজামশাই রেগে একেবারে অস্থির, বললেন, কি এত বড় কথা, আন তো ধরে বেটাকে ভেজে খাই। যেই বলা অমনি লোক গিয়ে টুনটুনি বেচারাকে ধরে আনল। রাজা তাকে মুঠোয় করে নিয়ে বাড়ির ভিতরে গিয়ে রানীদের বললেন, এই পাখিটাকে ভেজে আজ আমাকে খেতে দিতে হবে। বলে তো রাজা চলে এসেছেন আর রানীরা সাতজনে মিলে সেই পাখিটাকে দেখছেন। একজন বললেন, কি সুন্দর পাখি, আমার হাতে দাও তো একবার দেখি। বলে তিনি তাকে হাতে নিলেন। তা দেখে আবার একজন দেখতে চাইলেন। তার হাত থেকে যখন আরেকজন নিতে গেলেন তখনই টুনটুনি ফসকে গিয়ে উড়ে পালালো। কি সর্বনাশ, এখন কি হবে? রাজা জানতে পারলে তো আর রক্ষা থাকবে না। এমনি সময় তারা দুঃখ করছেন, এমন সময় একটা ব্যাং সেইখান দিয়ে থপ 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 করে যাচ্ছে। সাত রানী তাকে দেখতে পেয়ে খপ করে ধরে ফেললেন আর বললেন, চুপ চুপ, কেউ যেন জানতে না পারে, এইটাকে ভেজে দিই আর রাজামশাই খেয়ে ভাববেন টুনটুনি খেয়েছেন। সেই ব্যাংটার ছাল ছাড়িয়ে তাকে ভেজে রাজামশাইকে দিলে তিনি খেয়ে ভারী খুশি হলেন। তারপর সবে তিনি সভায় গিয়ে বসেছেন আর ভাবছেন, এবারে পাখির বাচ্চাকে জব্দ করেছি। অমনি টুনি বলেছে, বড় মজা বড় মজা, রাজা খেলেন ব্যাং ভাজা। শুনেই তো রাজামশাই লাফিয়ে উঠেছেন। তখন তিনি থুতু ফেলেন, ওয়াক তোলেন, মুখ ধোন, আরও কত কি করেন। তারপর রেগে বললেন, সাত রানীর নাক কেটে ফেল। অমনি জল্লাদ গিয়ে সাত রানীর নাক কেটে ফেলল। তা দেখে টুনটুনি বলল, এক টুনিতে টুনটুনালো, সাত রানীর নাক কাটল। তখন রাজা বললেন, আন বেটাকে ধরে, এবার গিলে খাবো, দেখি কেমন করে পালায়। টুনটুনিকে ধরে আনল। রাজা বললেন, আন জল। জল এলো। রাজা মুখ ভরে জল নিয়ে টুনটুনিকে মুখে পুরেই চোখ বুজে ঢক করে গিলে ফেললেন। সবাই বলল, হে, এবারে পাখি জব্দ। বলতে বলতেই রাজামশাই ভো করে একটা মস্ত ঢেকুর তুললেন। সবার লোক চমকে উঠল আর টুনটুনি সেই ঢেকুরের সঙ্গে বেরিয়ে এসে উড়ে পালালো। রাজা বললেন, গেল গেল, ধর ধর। অমনি দুশো লোক ছুটে গিয়ে আবার বেচারাকে ধরে আনলো।
তারপর আবার জল নিয়ে এলো, আর সিপাহী এসে তলোয়ার নিয়ে রাজামশাইয়ের কাছে দাঁড়ালো। টুনটুনি বেরোলেই তাকে দুটুকরো করে ফেলবে। এইবার টুনটুনিকে গিলেই রাজামশাই দুই হাতে মুখ চেপে বসে থাকলেন, যাতে টুনটুনি আর বেরোতে না পারে। সে বেচারা পেটের ভিতর গিয়ে ভয়ানক ছটফট করতে লাগলো। খানিক বাদে রাজামশাই নাক সিটকিয়ে বললেন, ওয়াক! অমনি টুনটুনি তার শুদ্ধ তার পেটের ভিতর সকল জিনিস বেরিয়ে এলো। সবাই বলল, সিপাই সিপাই, মারো মারো, পালালো! সিপাই তাতে থতমত খেয়ে তলোয়ার নিয়ে যেই টুনটুনিকে মারতে যাবে, অমনি সেই তলোয়ার টুনটুনির গায়ে না পড়ে রাজামশাইয়ের নাকে গিয়ে পড়ল। রাজামশাই তো ভয়ানক চেঁচালেন, সঙ্গে সঙ্গে সভার লোক চেঁচাতে লাগলো। তখন ডাক্তার এসে ওষুধ দিয়ে পটি বেঁধে অনেক কষ্টে রাজামশাইকে বাঁচালো। টুনটুনি তা দেখে বলতে লাগলো, নাক কাটা রাজা রে, দেখ তো কেমন সাজা রে! বলেই সে উড়ে সেদেশ ছেড়ে চলে গেল। রাজার লোক ছুটে এসে দেখলো শুধু খালি বাসা পড়ে আছে।